বুরকা ইজ নট ইম্পর্টেন্ট এল বাবা খাজা আদির ভিডিওত ভিউজ অলপ বেশি কি দিবা আর ওই আর কোটি দি বাটু ভালকে ভরাই দিবা এইজন মহাপণ্ডিত নাম বলে তার রাকিব শটফান এই বুদাই রাকিব শটফান হইলো আমার চ্যানেলের নাম আমার নাম হইলো রাকিব আসলে এইজন কিন্তু খ্যানতা মানে নাপিত প্রথম কথা হইলো আমি একজন ইউটিউবার আমি নাপিত নে আর তুই কি হেডে একটু পরে কইতাছিস আমি বাজাইগা না ভিড়ো ই বলে আকো অক্সফোর্ডর পরা ডক্টরেট ডিগ্রি পাস করি আহি আরে ভাই আমি কোন ভিডিওতে বলিই নাই যে আমি ডক্টরেট ডিগ্রি নিয়ে আইছি প্রমাণ ছাড়া কথা কওয়া লাগে না ভাই তোর কাছে যদি প্রমাণ আছে প্রমাণ দে ফুটেজ দেখা তুই ভিডিও ফুটেজ দেখাবার পারস না কে প্রমাণ ছাড়া কথা কওয়া লাগে না যারা প্রমাণ ছাড়া কথা কয় তাগো মাথায় কিন্তু সিটি স্ক্যান করলে ধুন বাইর মুস্তফা কামাল আজহারি ডাঙ্গরিয়াক একসেপ্ট নকরি এনেকুয়া খেন্টা রাকিব শটফান প্রেগনেন্ট দিমাগওয়ালা মানুষের দরে মানুষের কথা শুনি যদি নাচে আর তালি মারে তেনহলে অসমের মুসলমান সমাজে পস্তাব লাগিব আমি কিন্তু কোনোদিনও আসামের মুসলিম সমাজ কই নাই যে আমার কথা হই না তালি মারো আমার কথা হই না তোমরা নাচো ঠিক আছে এখন আমি হাসা কথা কইলে তোমানু শুনবই তোর মত তুমি মিথ্যাবাদী না বেহিনচোদ না আমি ঠিক বলেছো তুমি ঠিকছো দাও কেন এলা ভিউসৰ কাৰণে ফেসবুকত আহি জি টি বকি আছো আর তুই কোন বালডা করতাছত ভিউসের জন্য তুই কুজবি করতাছত আসামের মুসলিম সমাজ একমুহি আর মুস্তাফা কামাল কাফের একমুহি তারপরে তুই মুস্তাফা কামালের ওই সামসামি করতাছত দালালি করতাছত কত টাকা দিয়েছে তোকে তারপরে তুই যে আমার বিরুদ্ধে ভিডিও বানাইতাছত তুই যে আমারে গাল পারতাছত ভিডিওর মধ্যে তুই ভাবছত যে রাকিব আমারে রোস্ট করব আমার চ্যানেল ভাইরাল হবো আহা দাদা আমি কিন্তু তোমার চ্যানেলের নামটা নেব না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি ঘেন্টা জানো কেলা প্রেগনেন্ট দিমাগ লৈ আজহারিক তুই বুঝাবো আহিছো আরে ভাই হুন কেরে বুঝানোর মতো সক্ষম আমার নাই কিন্তু হাসা কথা কওয়ার অধিকার আমার আছে মুস্তাফা কামাল আজারি একজন মুসলিম হইয়া মুসলিম ধর্মের বিরুদ্ধে কথা কয় ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা কয় সেই জন্য আমি ওরে রোস্ট করছিলাম এতে তোর প্রবলেম কি দাদা আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে আর মানে কি বুঝাবো খুঁজে আছো ফিউজ লাগে তো মানুহক গালি পাৰি পাৰি তোৰ সংসাৰ চলাই আছো নেকি আৰু তোক কি লাগে তোক বিহুজ নালাগে তই চোন ইহুদীৰ দালালি কৰি পইচা ঘটি আছ আৰু মুস্তাফা কামাল আজাৰীৰ মতো ভণ্ড একজনৰ দালালি কৰতাছত ছচিয়েল মিডিয়াই বিহুজ কামাইতাছত তাৰপৰা তোৰ সংসাৰ চলাইতাছ ঠিক বলেছ এই মুল্লাসকলে কিন্তু আজি অসমৰ মুছলমান সমাজক পথ ভ্ৰষ্ট কৰিছে আৰে ভাই তুই যে ইহুদীক দালাল এতে আৰু কোনো সন্দেহ নাই এতদিন ইছলাম ধৰ্মৰ বিৰোধিতা কৰিছে মাত্ৰ দুইজনে এক হলো মুস্তাফা কামাল আজাৰী দুই হলো সত্যৰঞ্জন বৰা আৰু বৰ্তমান তুই তিন নম্বৰে পৰি গলি গা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যে চাওক ছচিয়েল মিডিয়াত এটা বিষয়ক লৈ উত্তপ্ত পৰিৱেশৰ সৃষ্টি হৈছে আৰু সেয়া হল মুস্তফা কামাল আজহারি আরে ভাই এটু কে তো বই এটা স্বাভাবিক ও একটা ধর্মরে টার্গেট করে কথা কব ইসলাম ধর্মালম্বী লোকের টার্গেট করে কথা কব ইসলাম ধর্মের যে ইমাম আছে মোল্লা আছে তাগরে টার্গেট করে কথা কব উত্তপ্ত পরিস্থিতি তো বই তুইও কান ভাড়া সর খাবি মুস্তফা কামাল আজহারির মতো বন্ডর দালালি করার জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার অসমর মুসলমান সমাজের জ্ঞানী ব্যক্তি সকলে তেনেকুয়া সম্মানীয় কামাল আজহারিক আদরণি জনাব লাগে তোর মতো ইহুদিক দালাল যে কয়জন আছে আসামের মুসলিম সমাজে সেই কয়জনে আদরণি জনাবো বাকি ইসলাম ধর্মালম্বী লোকে খালি স্যান্ডেল মারবো কের জন্য মারবো কারণ ইসলাম বিরোধী কথা কইলে ইসলাম ধর্মালম্বী লোকে কিন্তু মাইনে নিব না মুস্তাফা কামাল আজারি ইসলাম বিরোধী কথা কয় মুস্তাফা কামাল আজারি পর্দার বিরোধিতা করে মুস্তাফা কামাল আজারি ইসলামের শত্রু হয় পাশাপাশি তুইও কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আর তাকে নকরি করিছে কি তেনে কোয়া এই খেন্টা রাকিব শটফান প্রেগনেন্ট দিমাগর কথা শুনি গালি দি আছে কামাল আজারি প্রথম কথা হইলো মুস্তাফা কামাল আজারি গাইল খাওনে কাম করে দেখে মানুষরে গাইল দেয় আমার কথা হই না যে মানুষরে গাইল দেয় বিষয়টা কিন্তু এই রহমের না কারণ ওরে নিয়ে আমি ভিডিও বানাইছি মাত্র দুই দিন আর বিগত ছয় মাস ধরে ওরে মানুষ গাইল পারে কারণ হইলো ঐতি ইসলামের বিরোধিতা করে পর্দার বিরোধিতা করে সেই জন্য ওরে মানুষ গাইল পারে ওরে শুধুমাত্র গাইল না তো ওরে স্যান্ডেল মারা দরকার রেসপেক্টেবল মুস্তফা কামাল আজহারিয়ে আমার অসমর পদ ভ্রষ্ট মুসলমান সমাজক পদ ভ্রষ্টর পরা অন্ধকারের পরা পহরলে আনিবলে চেষ্টা করি আছে তুই শুধুমাত্র ইহুদিক দালাল না তুই মুস্তফা কামাল আজহারিরও দালাল তো যাই হোক মুস্তফা কামাল আজহারির দালাল যদি তুই তেলে তো মুস্তফা কামাল আজহারির সাপোর্ট করবি তো বেশি কিছু কমু না তোর মাথাটা সিটি স্ক্যান কর তোর মাথায় দিস নি উড়ে বাইর হবো আৰু কিছু মোল্লাৰ দ্বাৰা যে অসমৰ মুছলমান সমাজ পথ ভ্ৰষ্ট হৈ আছে আৰু হাদিছৰ ভুল ব্যাখ্যা কৰি আছে তেনেকুৱা মোল্লাসকলে তেওঁলোকক দমন কৰাৰ এটা চেষ্টা কৰি আছে না দাদা এটা মিছা কথা আসামৰ যত মুফতি আছে যত মৌলানা আছে কেউ কিন্তু দলিল ছাড়া কথা কয় না শুন দালাল তোমাকে বলছি দালাল তুমি শুনো তোমাৰ ছাৰ মুস্তাফা কামাল আজাৰীকে বলো কোরআনের থেকে দলিল দিয়ে কথা বলতে তোমাৰ ছাৰ আই মিন মুস্তাফা কামাল আজাৰী উনি যে একজন মুসলিম এটাও আমার বিশ্বাস হয় না তাই রাকিব শটফান তেনেকুৱা মোল্লাৰ লিষ্টৰ এটা তেনেকুৱা চামচা আর তুমি হচ্ছ গিয়া ইহুদীদের দালাল মুস্তাফা কামাল আজাৰীর মতো ভণ্ডদের দালাল ঠিক বলেছো তুমি ঠিকছো দাও কেন মুস্তফা কামাল আজহারি ডাঙ্গরিয়ার যিমান কেইটা ভিডিও মই চাইছো এটা মিস্টেক করা নাই এটা রং করিও কথা কোয়া নাই আরে ভাই তুই ইলি মুস্তফা কামাল আজহারির পোহনিয়া দালাল তোর কাছে তো সবকিছু সত্যই মনে হওয়ার কথা বুঝছ নাই আমরা সে কোনো পক্ষ নিয়ে কথা কম না কারণ তোর মতো দালাল না তো আমরা যেটা হাসা হেডা হাসা কমু যেটা মিথ্যা হেডা মিথ্যা কমু আজহারি ডাঙ্গরিয়াক মই এটা কথা কব খুজিছো যে তেও জীবর ভিডিও বনাই আছে সেইবর একদম 100% কারেক্ট আর তুই যে ইহুদির দালাল হেটো কিন্তু 100% কারেক্ট কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার মই মুস্তফা কামাল আজহারি ডাঙ্গরিয়া লগত 100% এগ্রি করু আর মই বিচারু তেনে কুয়া আজহারির বহুত প্রয়োজন পড়িছে আমার অসমৰ মুসলমান
মুসলমান সমাজের কারণ মুস্তাফা কামাল আজহারির দরকার তোর মতো ইহুদির দালাল যেগুলো আছে আসামে তাগরে দরকার ভরবো কিন্তু আঙ্গ না কারণ ইসলামের বিরুদ্ধে কথা কইলে পর্দার বিরোধ করলে আমরা হেডা মাইনা নিমু না ঠিক বলেছো আল্লাহর প্রয়োজন নাই ইসলাম ধর্মের বিষয় অত একটা জানি না কারণ ইসলামিক লাইনে লেখাপড়া করি নাই কিন্তু বড় বড় ইসলামিক স্কলারের ওয়া শুনছি বড় বড় ইসলামিক স্কলারের লেকচার শুনছি মুস্তাফা কামাল আজহারি আর কি বাল তার পিছনে বড় বড় ইসলামিক স্কলাররা কইতাছে যে মুফতি লাগবো ইমাম লাগবো মোল্লা লাগবো আর মুস্তাফা কামাল আজহারি কইতাছে মুফতি লাগবো না ইমাম লাগবো না মোল্লা লাগবো না যারা কইতাছে মোল্লা লাগবো ইমাম লাগবো মুফতি লাগবো তারা কিন্তু কোরআন শরীফের উপরে পিএইচডি করে আছে হ্যাঁ আমি ডক্টর মিজানুর রহমান আজহারির কথা কইতাছি বাংলাদেশের উনি খুব ভালো বয়ান করে খুব ভালো লেকচার দেয় খুব ভালো লাগে উনার মতো মানুষ কয় মুফতি লাগবো ইমাম লাগবো মোল্লা লাগবো আর মুস্তাফা কামাল আজহারির মতো মানুষ কয় মুফতি লাগবো না ইমাম লাগবো না মোল্লা লাগবো না এটা কোনো কথা মানে এটা কোনো কথা তো যাই হোক বেশি কিছু বলবো না দালাল তোর একটা কথা কই মনোযোগ দেখুন তুই ভাবছিলি রাকিবের নামে উল্টা উল্টা ভিডিও বানাইলে রাকিব আমার নামে ভিডিও বানাবো আমার চ্যানেল ভাইরাল হবো কিন্তু তোর চ্যানেলের নাম আমি নিলামি না তোর যদি কিবা পার্সোনালি হেল্প লাগে তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি আছে রাকিব অফিসিয়াল 03 মেসেজ দিস আমি তোরে করমু মানে হেল্প আমি বহুতরে হেল্প করছি তোরেও করমু ঠিক আছে তারপরে এইরকম উল্টা উল্টা ভিডিও বানাইয়া নিজের ইহুদির দালাল বিলা পরিচয় দিস না ঠিক আছে বাই